বাংলাদেশ যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই সম্মেলনে চেয়ারম্যান পরিবর্তন হয়েছে। বর্তমান চেয়ারম্যান হলো শেখ ফজলে শামস পরশ। তারই বায়োগ্রাফি অর্থাৎ জীবন বৃত্তান্ত নিয়ে এই ভিডিওটি তৈরি করা হয়েছে। তাই আমরা চেষ্টা করব এই ভিডিওতে তার জীবন বৃত্তান্ত প্রকাশ করার। তার ফুল নেম হলো শেখ ফজলে শামস পরশ, নিকনেম পরশ। তার বর্তমান বয়স 50। তার জন্মসাল 1969। জন্মস্থান ঢাকা, বাংলাদেশ। তার পেশা হলো শিক্ষকতা করা। এবং আজ এই যুবলীগের চেয়ারম্যান হওয়ার মাধ্যমে সে পলিটিশিয়ান হিসেবে আত্মপ্রকাশ করেছে। তার ফাদার অর্থাৎ বাবা হলো শেখ ফজলুল হক মনি। শেখ ফজলুল হক মনি হলো ফাউন্ডার অফ যুবলীগ। সে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিল। তার মা আরজু মনি এবং তার ছোট ভাই হলো শেখ ফজলুর তাপস। শেখ ফজলুর তাপস হলো বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য। ঢাকা 12 আসন থেকে সে সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। তার ইনকাম হলো $0.5 মিলিয়ন। তার হাইয়েস্ট ডিগ্রি পিএইচডি। সে ইউনিভার্সিটি অফ কলোরাডো ইউএসএ থেকে পিএইচডি অর্জন করেছে। স্কুল ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ স্কুল। তারপর সে ঢাকা কলেজে ভর্তি হয়েছে। ঢাকা কলেজ থেকে পাশ করার পর সে ইউনিভার্সিটি অফ ঢাকা থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে। তারপর সে পিএইচডি করার জন্য ইউএসএ চলে যায়। ইউনিভার্সিটি অফ কলোরাডোতে ভর্তি হয়। সে ওখান থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করে। তার বর্তমান কোনো সোশ্যাল মিডিয়া প্রোফাইল আমরা খুঁজে পাইনি, সেই জন্য প্রকাশ করতে পারতেছি না। শেখ ফজলে শামস পরশ একজন ওয়েল নন প্রফেসর ইন ইংলিশ। সে ব্র্যাক ইউনিভার্সিটিতে বর্তমানে কর্মরত আছে। সে ইউনাইটেড স্টেটস থেকে এডুকেশন কমপ্লিট করার পরে সে শিক্ষকতা পেশায় যোগদান করে। সে বর্তমানে ব্র্যাক ইউনিভার্সিটিতে কর্মরত আছে প্রায় মোর দ্যান 10 ইয়ার্স। সে শিক্ষকতা পেশার সাথে যুক্ত। তার আরেকটি পরিচয় হলো বাংলাদেশ প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, তার খালা হয়। আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং কমেন্টস করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।